হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, হ্যামস্টার কম্বাটের নতুন একটা বিষয় যেটা হয়তো আপনারা অনেক সবাই লক্ষ্য করছেন, যে এখানে একটি ইমেল বক্সের মতন শো করছে বা খামের মতো। তো আসলে বিষয়টা কি, তো আপনারা এটা হয়তো বা অনেকে মানে চিন্তা করতেছেন যে এটা হয়তো বা আপনারা কেটে দিচ্ছেন, তো এটা কীভাবে বের করবেন? তো বিষয়টা হচ্ছে যে আপনারা যে হ্যামস্টার কাজ কাজ করতেছেন, তো আসলে এই কাজ যে কে কতটুকু অ্যাক্টিভ রয়েছেন, কে কী করছেন না করছেন সব কিছু হ্যামস্টার কিন্তু তারা জানে। তো এটা কীভাবে আপনারা বের করবেন এবং এখানে কি কি করছেন না করছেন সবকিছু আপনি নিজেও দেখতে পাবেন। তো তার জন্য কি করতে হবে, আপনার এই যে এখানে বাই সে নামে অপশনটি আছে, এখানে একটি ক্লিক করবেন। তো এটার বিস্তারিত আপনাদেরকে একটু বলি। তো ভিডিওটি একটু লং হলে আপনারা দেখবেন, তো আসলে আপনার এখানে কাজে আসবে। তো আপনার এখানে আসার পর এখানে সি অলে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? সি অলে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে এখানে লেভেল আপগ্রেড আছে। এখানে লেভেল আপগ্রেড 15 লেভেল পর্যন্ত আপনি কত টাকা কার্ড 15 লেভেল পর্যন্ত আপগ্রেড করছেন বা আপনি কয়টা কার্ড মানে আপগ্রেড করছেন, হ্যাঁ এগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এখানে 25 লেভেলের কার্ড কোনোটাই আমি করি নাই বা করা সম্ভব না, তো এই জন্য কিন্তু এখানে আমি এখানে এটা শো করা নাই। তো আসলে অ্যাক্টিভিটির বিষয়গুলো দেখেন, এখানে কালেক্ট কয়েন, তো আপনি কতটা কয়েন কালেক্ট করছেন? আমি 1.5 বিলিয়ন কয়েন কালেক্ট করছি, আর এখানে 15 বিলিয়ন করাটা খুবই মানে অসম্ভব কারণে বর্তমানে, আর এই 15 বিলিয়ন করতে করতে হয়তো বা তারা সাইডে পেমেন্ট দেওয়া শুরু হয়ে দিয়ে দিতে পারে। তো যাই হোক, তারপর হচ্ছে যে এখানে ফ্রেন্ডের যে ইনভাইটের বিষয়টা, আপনি এক থেকে কতজন ফ্রেন্ডকে ইনভাইট করছেন সেটা এখানে শো করবে। তারপর হচ্ছে যে এখানে আপনি আনলক শেঙ্ক এটা কি, এটা আমি আপনাদেরকে দেখাইতেছি। আমি এখানে 10টা আনলক করে ফেলাইছি, তো আপনি এটা এটাও করতে পারবেন, এটা খুব সহজে করতে পারবেন, আপনি দেখাই দেবো। তারপরে প্রফিট পার আওয়ার, আপনি সর্বোচ্চ আপনি মানে 3 লেভেল মানে 3 মিলিয়ন পর্যন্ত করলেই হবে, এটার বেশি আর করার না করলেও সমস্যা নেই। কিন্তু এখানে তাদের মানে হাইস্ট যে এটা র্যাঙ্ক দেখাইছে 3 মিলিয়ন। তারপর হচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউটিউব মানে ওয়াচ হ্যামস্টার ইউটিউব ভিডিও, তো আপনি কতটা ভিডিও তাদের মানে দেখছেন, ঠিক আছে? এই ইউটিউব ভিডিওগুলো কোন জায়গা থেকে দেখলে আপনার এটা কাউন্ট হবে সেটা আমি দেখাই দেবো। তারপরে হচ্ছে যে এখানে সাবস্ক্রাইব হ্যামস্টার মানে যে তাদের টেলিগ্রাম চ্যানেলটা, আপনি কতদিন পর্যন্ত তাদের চ্যানেলটা এখানে ই করছেন সেটা এখানে শো করবে। তো আসলে বিষয় রয়েছে যে আপনি তাদের অ্যাক্টিভিটি রয়েছে যে আপনি কতদিন ধরে আপনি কাজ করতেছেন সেটাও কিন্তু এখানে নির্ভর করতেছে, ঠিক আছে? ওকে, তারপরে এখন আমি আপনাকে প্রথম দেখাই যে এখানে লেভেল আপগ্রেডের বিষয়টি, লেভেল আপগ্রেডের বিষয়টা কি মানে কার্ড আপগ্রেডের বিষয়টা কি, আমি একটু যদি ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর আপনাদেরকে দেখাইতেছি যে আমি একটু ব্যাকে গেলাম। তো এই যে নিচে যে আপনার মাইন নামে যে অপশনটা, মাইন মাইনে যখন ক্লিক করবেন, তো মাইনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে এখানে আপনার লেভেল, এই যে দেখেন এখানে লেভেল আছে 17 লেভেল। তো আমি তো 25 লেভেল করতে পারি না, আপনাদেরকে দেখাইলাম যে আমার 25 লেভেল হয় না, যার কারণে এখানে একটা আমার 25 লেভেল করা নাই। এখানে যতগুলো আছে আপনার এখানে এই যে এখানে মার্কেটে বলেন বা পার্টিএমে বলেন বা লর্ড লর্ড কী বলে লিগালে বলেন, হ্যাঁ ওয়েব থ্রিতে বলেন, কোনোটাতে কিন্তু আমার 25 লেভেল করা নাই। তো আমার 15 লেভেল করা আছে, তো 15 লেভেল কিন্তু আমার এটা কিন্তু কমপ্লিট দেখাইছে, আপনাদেরকে দেখাইলাম 15 লেভেল পর্যন্ত কমপ্লিট দেখাইছে। তো এটা গেল আপনার ইয়ের বিষয়টা। আর এখানে যে ভিডিও ওয়াচের বিষয়টা সেটা কি, এখানে আর্ন অপশনে যাবেন, আর্ন অপশনে যাওয়ার পর এখানে দেখবেন যে তারা কিন্তু প্রতিদিন কিন্তু এখানে ভিডিও মানে দিয়ে থাকে। তো কি হয় যে এখানে কিন্তু আমার টিক মার্ক দেওয়া হয়েছে, মানে আমি এটা কমপ্লিট করে নিয়েছি। তো আপনাদের কী হবে, এখানে এরকম মানে ফাঁকা থাকবে, আপনি যখন ক্লিক করবেন তখন আপনাকে নিচে ক্লেম লেখা আসবে, ক্লেমে যখন ক্লিক করবেন সরাসরি আপনার তাদের ইউটিউব চ্যানেল নিয়ে যাবে। ওখানে যে যখন আপনি ভিডিওটা দেখবেন, মানে আপনার কমসে কম 30 সেকেন্ড তাদের ভিডিওটা দেখবেন, দেখার পর আপনি ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর তারপরে দেখবেন যে আপনার এটা টিক মার্ক হয় নাই। তার মানে কি, আপনি কিন্তু এটা কী করতে হইব যে আপনি 2 থেকে 3 ঘন্টা পর আবার ঢুকবেন, ঢুকার পর আবার ওইটাতে ক্লিক করবেন, মানে এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন যে আপনার নিচে ক্লেমে ক্লিক করার পর আপনার কয়েন দিয়ে দিছে এবং এটা টিক মার্ক উঠে গেছে, ঠিক আছে? এটা গেলে আপনার এটা, তারপর এখানে আপনার ডেলি যে রিওয়ার্ডটা এটা প্রতিদিন কমপ্লিট করবেন, এটা করলে ভালো। তারপরে যেটা বলছিলাম যে এখানে আমি কি বললাম, যদি আপনাদেরকে দেখাই যে এখানে যাওয়ার পর এই যে এটা এই যে এখানে
সেঙ্ক যে বিষয়টা, এটা কি আপনি এখানে যখন কার্ডগুলো আপনি বাই করবেন, আমি আচ্ছা সি হলে যাই, সি হলে যে এখানে দেখেন কালেক্ট করেন তো গেলই, এখানে এই যেটা এখানে কিন্তু আমার 10টা মানে এখানে শো করতেছে। তো আপনাদের এটা কি কিভাবে করতে হবে এটার জন্য আপনাকে প্যাকেজে প্যাকেজে আপনাদের থাকে এই যে কার্ডগুলো আছে, হ্যাঁ এগুলো আপনার ওপেন করতে হবে। এগুলো আমি দেখলাম যে প্রত্যেকটা 1 মিলিয়ন করে এখন মানে ই করা যেতেছে। তো আপনি 10টা এখান থেকে ওপেন করতে হবে। কীভাবে করবেন, আমি যদি এটা দিয়ে দেখেন এটা লক অবস্থায় আছে, আমি এখানে ক্লিক করি, করার পরে এখানে আনলকে ক্লিক করলে এখানে 1 মিলিয়ন যাবে এবং আমাকে এখানে দিয়ে দিবে। তো এটা একটা মানে সম্ভবত একটা সময় দিয়ে দিছে আপনার, এত এত তো মানে সময়ের পরে এটা হয়তো আর আপনি ই করতে পারবেন না, এটা হয়তো আনলক করার আর সুযোগ থাকবে না, ঠিক আছে। তো আমি এটা আনলকে ক্লিক করলাম এবং এখান থেকে বায়াতে ক্লিক করে দিলাম। বায়াতে ক্লিক করার পর এটা বাই হয়ে গেল। এখন বিষয় হচ্ছে কি, আমাদের যে এখানে আমি যদি আপনাদেরকে এই যে এখানে লোগোটা দেখতে পারতেছেন, এই লোগোটা এখানে আপনি সেট করতে পারবেন। কীভাবে করবেন, এখানে আমি আবারও যেতেছি, এখানে যাওয়ার পর এই যে আমি এটা কিন্তু সেট করে রাখছি, ঠিক আছে। আপনি কোনটা করতে চান সেক্ষেত্রে আপনি এখানে যেরকম, আমি যদি এটা করতে চাই তাহলে আমি এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচের দিকে আসবেন, আসার পর এখানে চয়েস লেখা আছে, আপনি চয়েসে ক্লিক করে দিবেন, বাস আপনার এটা কিন্তু সেট হয়ে গেল। এখানে আপনার যে এখানে সেট হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে করে আপনার সেট করে নেবেন। তো আপনার যত বেশি এখানে মানে বাই করবেন তত আপনার লেভেলটা আপ হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আর একটা বিষয় আপনাদেরকে বলি, তো এই চাবি টাবি এগুলো এখন এখানে কিছু বলে না, হয়তো বা পরবর্তীতে আনতে পারে। এই বিষয়গুলো কিন্তু তারা কিন্তু আগে থেকে কিন্তু আমাদের বলে নাই, ঠিক আছে। কিন্তু এখন লাস্ট পর্যায়ে এসে কিন্তু তারা কিন্তু সব কিছু ধরতেছে আস্তে আস্তে, হ্যাঁ মানে কে কী করলাম না করলাম সেটা কিন্তু ধরতেছে। তো এইটা করাটা 25 লেভেল যাওয়াটা খুবই মানে অনেকটা মানে ইয়ের বিষয় আছে, যে এখানে অনেক আমাদের পয়েন্ট খরচ হয়ে যাবে। তো যাদের পয়েন্ট বেশি আছে তারা হয়তো বা এটি করতে পারবে। ওকে, তারপরে এখান থেকে টিজি টেলিগ্রামের যে বিষয়টা, এখানে তো আপনি কতদিন ধরে কাজ করতেছেন সেটার উপর আপনার এটা লেভেলটা এখানে দেখাবে, ঠিক আছে। এটা আর কিছু করার থাকবে না, কারণ আপনি যদি টেলিগ্রামে তাদের জয়েন না হয়ে থাকে তাহলে আপনি এখনও জয়েন হইতে পারেন। ওকে, তো এটা ছিল। আর এখানে তেমন আর কিছু নাই, ফ্রেন্ডদের ইনভাইট করলে আপনি এখানে আপনার ই থাকবে, মানে সর্বোচ্চ আপনি 100 জনকে ফ্রেন্ড করতে পারবেন, এর বেশি আর প্রয়োজন হবে না। তারপর এখানে আপনার যে কালেক্ট যে ইটা, আমি এটা পসিবল না সম্ভবত, আর এটা আমি একটা একটা কার্ড 25 লেভেল নিতে পারি কিনা চেষ্টা করব, একটা কার্ড বা 2টা কার্ড নেওয়ার জন্য। একটা কার্ডে নিতে পারবো, মানে 5টা নেওয়াটা খুবই সমস্যা হবে, কারণ হচ্ছে কি আমি যদি 5টা কার্ড যদি আমি ই করতে চাই তাহলে আমার এখানে আমার দেখাই আমার এখানে ব্যালেন্স থাকবে কিনা সন্দেহ আছে, এই যে এখানে আমার ব্যালেন্স থাকবে কিনা। কেন, আমি যদি মাইন অপশনে যাই, মাইন অপশনে যাইয়া যদি এখান থেকে আমার এটা যদি আমি সর্বনিম্ন আমি যে একটা ই দেখি আমার এটা এখানে দেখেন 16 আছে, এখানে 16 আছে, হ্যাঁ বা এখানে 2 মিলিয়ন আছে, 17 আছে। আমি যদি 2 মিলিয়ন এখানে ক্লিক করি তো এটা 18, দেখেন এটা 2 মিলিয়ন প্লাস মানে 2.5 মিলিয়ন। তো আমি এখানে যদি ক্লিক করি আমার প্রফিট আরও কিন্তু তেমন একটা দিতেছে না। তো এখন এখানে 18 মানে করলাম, ঠিক আছে, দেখেন 18 করলাম, তাতে কিন্তু আমার পরবর্তী লেভেলে যেতে গেলে 6 মিলিয়ন লাগবে। তো এরকম করে যদি আমি মানে করি তাহলে কিন্তু আমার বিশাল একটা মানে অ্যামাউন্ট এখান থেকে মানে পয়েন্ট এখান থেকে মানে কাইটে নিব, ঠিক আছে। তো এগুলো এখন করাটা দরকার নাই, যদি আমাদের এখানে অনেক বেশি হয় তাহলে আমরা এটা চেষ্টা করবো। তো আমাদের এখন 25 লেভেলের কার্ড করার প্রয়োজন নাই। তো যাই হোক, আর বর্তমানে তারা যেটা করতেছে তো কিসের উপরে পেমেন্ট করবে সেটা কিন্তু নির্দিষ্ট বলা যায় না, তবে এখানে চাবির যে কালেক্টের বিষয়টা এটা কিন্তু আপনারা কালেক্ট করবেন, কারণ এটা কিন্তু পরবর্তীতে প্রয়োজন হবে। কারণ হয়েছে কি, চাবিটা যখন আপনি কালেক্ট করতে যেতেছেন তখন কিন্তু আপনার গেম খেলার প্রয়োজন হইতেছে। তো আপনারা গেম খেল যখন আপনি গেম খেলতেছেন, গেম খেলার মধ্যেও কিন্তু একটা লেভেল আছে। তো আপনারা যে গেম খেলে কত লেভেল কে কী করলেন সেটা কিন্তু এখানে কাউন্ট হইতে পারে, ঠিক আছে। তো এই জন্যে আপনারা গেমটা যখন খেলবেন অবশ্যই আপনারা গেমের
গেমের লেভেলটা আপ করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো ওখানে হয়তোবা আপনার দেখতে পাবেন যে ওখানে একটা আছে, মানে বক্স আছে, বক্স দিয়ে বক্সগুলো মিলাইতে হয়, এইভাবে করে কিন্তু লেভেল আপ করা যায়। তো ওইগুলো কিন্তু আপনারা করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো যাই বন্ধুরা, এটি ছিল আপনাদের মাঝে আজকের যে নতুন আপডেটের বিষয়টা, সেটা আপনাদেরকে দেখাইলাম যে তারা কিন্তু আমাদেরকে সব কিছুই নজরদারি করতেছে, আমরা কে কী করছি এবং কে কী মানে আর সামনে আরও কী কী আছে সেগুলো কিন্তু তারা দেখবে। তো এই জন্য কোনো কিছু মিস করবে না, সবাই কাজ করতে থাকুন, আর এটা থেকে কিন্তু ভালো একটা প্রফিট হবে। কারণ এত ইউজার এই জন্যে মানে এত কড়াকড়ি করছে যাতে মানে সবাই তো আর এগুলো করতে পারবে না। তো এই জন্যে সবাইকে মানে ভালো প্রফিটে মানে সবাইকে তো দেওয়া সম্ভব না, যারা ভালো কাজ করবে তাদেরকেই ভালো প্রফিট দিবে, ঠিক আছে? তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।